নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে সকলকে স্বাগত। বাজারে এখন খুবই কচি এঁচড় উঠছে, তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের কোপ্তা কারি করে দেখাবো। সেই জন্য আমি এখানে একটা ছোট এঁচড় ভালো করে কেটে রেখেছি। এরকম ছোট ছোট দুটো আলু কেটে দিয়ে দিচ্ছি। এঁচড় আর আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এবার গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে দেব। এঁচড় আর আলুটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি যখনই চিংড়ি মাছ রান্না করি, তখনই মাছটা আগে থেকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। গরম জল দিয়ে ভিজিয়ে রাখার ফলে কিছুক্ষণ পর মাছের খোসাটা খুব সহজভাবে ছাড়ানো যায়। এই গরমে মাছের মাথাগুলো সবটাই বাদ দিয়ে দেবো, আর এই পিঠে এই নোংরাটা ফেলে দেবো। প্রেশার কুকারটা ঠান্ডা করে আলু আর এঁচড়টা খুব ভালো করে মেখে নেব। কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়ার পর মেখে রাখা এঁচড়টা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘষে নেওয়া আদা এই এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো সামান্য দিচ্ছি, ধনের গুঁড়ো সামান্য, হলুদ দিচ্ছি। এঁচড় আর চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে এটা একটু আঁট পাবে ভালো। বেসনটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর সময় গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এই এঁচড়ের বলগুলো এইভাবে করে নেব, আর একটা করে চিংড়ি মাছ যেন থাকে সেইভাবে বলগুলো করব। সামান্য একটু বেসন বা ময়দা নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, নিলে বলগুলো খুব ভালোভাবে হবে, ভাজতে গেলে ফুলে যাবে না। তেল গরম করতে দিয়ে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দেব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সামান্য একটু 1 চামচ মতো ময়দাও গুলে নিতে পারেন, পাতলা করে গুলতে হবে। এইভাবে সব কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তেল কিছুটা কমিয়ে নিচ্ছি। তেল কমিয়ে নেওয়ার পর ওই তেলেই দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা দুটুকরো করে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে সব কিছু একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোনোর পর এতে ঘষে রাখা আদা দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিচ্ছি, সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, ঘষে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো,
মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ রসুন দিলাম না, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। চিংড়ি মাছ যদি কেউ না খান, চিংড়ি মাছটা বাদ দিয়েও নিরামিষ এইভাবে এঁচড়ের কোপ্তা করেও খেতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমি পাঁচফোড়ন দিলাম, আপনারা পাঁচফোড়নের বদলে শুধু জিরে ফোড়নও দিতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দুটো কাঁচা লঙ্কা পাকা দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে গেছে, এবার এতে জল দিয়ে দিচ্ছি। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে ঝোল আছে, কিন্তু কোপ্তাগুলো ঝোল টেনে নেবে ঠান্ডা হলেই। আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও অনুরোধ করলাম। এঁচো চিংড়ি তো সবাই করে খেয়ে দেখেছেন, এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।